জনপ্রিয় মডেল ও অভিনেতা মিলিন্দ সোমানের ফিটনেসের খ্যাতি দেশজোড়া। একটানা বুক ডাউন দেয়া তার জন্য কোনো ব্যাপারই না, তবে ছেলের চেয়ে কোনো অংশে কম যান না তার মাও। মা ছেলে পাল্লা দিয়ে বুক ডাউন দেওয়ার ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ছেলের পাশে শাড়ি পরে একের পর এক বুক ডাউন দিয়ে চলেছেন উষা সোমান। এদিন টানা 16টি বুক ডাউন দিয়েছেন তিনি। মিলিন্দ তার পোস্টে লিখেছেন, এটা কখনোই খুব বেশি দেরি নয়, উষা সোমান আমার মা, 80 বছরের তরুণী, প্রতিদিনই হোক মা দিবস। বুক ডাউন শেষে 53 বছর বয়সী সুপার মডেল বলেন, এটা সব মায়ের জন্য একটা মেসেজ, যতটুকু সম্ভব প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট হলেও নিজেকে সময় দিন, আমরা সবাইকে সুস্থ সবল দেখতে চাই। হ্যাপি মাদার্স ডে। সবশেষে মায়ের গালে ভালোবাসার চুমু এঁকে দেন তিনি। স্কটল্যান্ডে জন্ম নেওয়া মিলিন্দ সোমান বড় হয়েছেন ভারতে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করলেও তার বিশ্বব্যাপী খ্যাতি ফিটনেস কার্যক্রমের জন্যই। ভারতে নারীদের সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা পিঙ্ক কাথনের অ্যাম্বাসেডর তিনি। ভারতের প্রথম সুপার মডেল বলা হয় মিলিন্দকে। বাজিরাও মাস্তানি, 16ই ডিসেম্বরের মতো জনপ্রিয় সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি শর্ট ফিল্ম ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। উষা সোমানের চমক জাগানিয়া কার্যক্রম এটাই প্রথম নয়। 2016 সালে শাড়ি পরে খালি পায়ে মহারাষ্ট্র ম্যারাথনে অংশ নেন তিনি। এর আগেও বেশ কয়েকবার 100 কিলোমিটার হেঁটেছেন এই 80 বছরের তরুণী।